কর্মী সমাজের ডাকা রেল রোকো কর্মসূচির কারণে ব্যাহত বাঁকুড়া জেলার রেল পরিষেবা। বুধবার সকাল থেকে খড়গপুর আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল হয়েছে। এদিন পুরুলিয়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লার একাধিক ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকেই বাঁকুড়া স্টেশনে নাজেয়াল হতে হয়েছে নিত্যযাত্রীদের। এদিন নিত্যযাত্রী পেশায় শিক্ষক শ্রীকান্ত পাত্র বলেন, এই ধরনের অবরোধে আমরা নিত্যযাত্রীরা সবথেকে বেশি সমস্যায় পড়ি। নিত্যযাত্রীদের স্বার্থে সরকারিভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে জানান তিনি। আমাদের ন্যাচারালি আমাদের সমস্যা তো থেকেই যায়, যারা ডেইলি প্যাসেঞ্জারি আমরা যারা যাই, আমাদের ক্ষেত্রে প্রত্যেকদিনে এটা একটা মারাত্মক রকমের সমস্যা। তবে কয়েকটা লোকাল ট্রেন চলছে, সেক্ষেত্রে খুব একটা যারা একদম লোকাল, যারা বিষ্ণুপুর পিয়ারডোবা যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে অতটা সমস্যার সম্মুখীন হতে হবে না, কিন্তু যারা পুরুলিয়া থেকে আসছেন বা দুর্গামী যারা যাবেন তাদের ক্ষেত্রে এটা একটা মারাত্মক রকমের সমস্যা। চলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি, ঠিকমতো ট্রেন না পেলে সেই পরিষেবাও ব্যাহত হবে বলে জানান তিনি। প্রায় একই কথা বলেন নিত্যযাত্রী পার্থ ব্যানার্জি। তিনি বলেন, একটাই আমাদের সমস্যা, আমাদের ডেইলি নিত্যযাত্রীদের ক্ষেত্রে ট্রেন ক্যান্সেলেশন হওয়া মানে সাথে আমাদের অফিস জড়িয়ে আছে। একটা ট্রেনে আমরা অফিসে আমাদেরকে পরিষেবা বঞ্চিত হবে। আজ এখন দুয়ারে সরকার প্রকল্প চলছে, যেখানে হাজার হাজার মানুষ ক্যাম্পে আসছে, আমরা ট্রেন অবরোধের কারণে পৌঁছাতে পারছি না। তার জন্য তো এটা সাধারণ মানুষেরও, আমাদের যেমন ভোগান্তি সাধারণ মানুষেরও ভোগান্তি, কারণ আমরা সঠিক সময়ে অফিসে যেতে পারবো না, ভোগান্তি থেকেই যাচ্ছে। এইটা রেলের দৃষ্টি আকর্ষণ করব, যাতে মেমু ট্রেনটাকে প্রপারলি চালানো হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অবরোধ না থাকলেও মেমু ট্রেনটাকে একটু লেট করে চালানো হয়, আর যেটা হচ্ছে এই অবরোধগুলোকে যেমন রেল প্রশাসন একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সেটার জন্যে রেলকে আবেদন জানাবো। কর্মী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা ও সারনা ধর্মের পৃথক কোড চালু সহ নিজেদের জনজাতির বেশ কিছু দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কর্মী সম্প্রদায়ের মানুষেরা। অভিযোগ, আন্দোলন করাই সার, আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তারই প্রতিবাদে সরকারের টনক নড়াতে আজ রেল রোকো কর্মসূচিতে যোগ দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।